ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অনিন্দিতা আজকে রবিবারে আবার নিয়ে চলে এসেছি একটা মজার গল্প। তোমরা আগের গল্পগুলো শুনছো তো? ঠিক একইভাবে প্রত্যেক রবিবারে তোমাদের জন্য থাকছে মজার মজার কিছু গল্প, কবিতা। তোমরা কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যদি চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটা বাবা মাকে বলবে সাবস্ক্রাইব করে দিতে। কিংবা গল্পগুলো কিন্তু শুধু যে ছোটদের জন্য তা নয়, যারা শিশু মনস্ক তেমন মানুষদের জন্যও কিন্তু এই গল্প কবিতাগুলো আমি প্রতিনিয়তই দিয়ে থাকি। আজকে যে গল্পটা বলবো, সেই গল্পটা একটা খুব মিষ্টি গল্প। গল্পটার নাম কি বলো তো? গল্পটার নাম রাজা ও নাইটেঙ্গেলের গল্প। নাইটেঙ্গেল মানে একটা গান গাওয়া পাখি। চলো গল্পটা শুরু করা যাক। সুদূর চীন দেশে থাকতো এক খুব সুন্দর গান গাওয়া পাখি, তার নাম হলো নাইটেঙ্গেল। সেই চীনে যে সম্রাট বা রাজা ছিলেন, তার ছিল একটা বিরাট বড় অট্টালিকা। অট্টালিকা মানে কি বলো তো? রাজপ্রাসাদ, যেখানে রাজা থাকেন। সে দেখার মতো সুন্দর ছিল। তার দালান, তার অন্দরমহল, বহির্মহল, রাজসভা, তার সঙ্গে আর একটা কি সুন্দর জিনিস বলো তো ছিল রাজার কাছে? একটা অসম্ভব সুন্দর বাগান। সেই বাগান তো যেমন বিরাট তেমন সুন্দর। রাজার যে শুধু বড় বড় জিনিস পছন্দ ছিল তা কিন্তু নয়, যা কিছু সুন্দর তা ছোট হোক বা বড় হোক তাই ছিল রাজার পছন্দের। সেই রাজার বাগান ছিল দেখার মতো, আর তার পরিমাপ তো প্রায় পাওয়াই যেত না, সে বিরাট বড়। সেই পুরো বনাঞ্চল ছিল খুব সুন্দর সবুজ রঙের ঘাসে ঢাকা, যেন সবুজ গদির মতো। খুব সুন্দর করে ঘাসগুলো ছাঁটা থাকতো, আর তাতে ফুটত রং বেরঙের সমস্ত ফুল, সুন্দর সুন্দর ফুল। সেই ফুল শেষ হওয়ার পরেই ছিল সমস্ত হরেক রকম ফলের গাছ। সে কত রকম ফল ছিল সে দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যায়। তারও একটু পরে গেলে ছিল বিরাট বিরাট গাছ, তার ওপরটা তো দেখা যেতই না, আর নিচের গুড়ি এত মোটা ছিল যে সেটা কিন্তু এমন করে জড়িয়েও ধরা যেত না। তো সবাই নানান দেশ থেকে সেই বাগান দেখতে আসতো, অট্টালিকাও দেখা হয়ে যেত। একবার জাপানের রাজা এই খবর পেয়ে রাজার বাগান দেখতে এলেন। এত সুন্দর বাগান করেছেন চীনের রাজা, তো তিনি এলেন। তিনি এসে বাগান দেখতে 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 হাঁটতে হাঁটতে একদম বাগানের শেষ প্রান্তে পৌঁছে গেলেন, যেখানে আছে এক বিরাট সমুদ্র। বাগান আর সমুদ্র সেই পরিসীমাটায় মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে যেন ওদের বন্ধু শুধুমাত্র নীল দিগন্ত। সেই প্রান্তটায় প্রায় কেউ থাকে না বললেই চলে, বা কেউ যায়ও না। ভীষণ সুন্দর বনাঞ্চল সেখানে, যেমন বড় বড় গাছ তেমন সুন্দর সমস্ত প্রজাপতি, পাখির ডাক। তো জাপানের রাজা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ তার কানে এলো একটা খুব সুন্দর সুর। রাজা কান দিয়ে শুনছেন, কোথাও থেকে একটা গান ভেসে আসছে। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। এমন সুন্দর গান শুনে রাজা তো দাঁড়িয়ে রয়েছেন, কোথার থেকে গান আসছে রাজা বুঝতেই পারছেন না। তারপর সেই সুর চিনে চিনে রাজা গেলেন
সেই একটা গাছের কাছে যেখান থেকে সুরটা আসছিল। গাছের উপরে তাকিয়ে দেখেন একটা ছোট্ট ধূসর রঙের পাখি এত সুন্দর সুরেলা গলায় গান গেয়ে রাজাকে মোহিত করে দিয়েছে। আর রাজার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে সেই সুরের আবেদনে। রাজা চলে এলেন। তারপর জাপানে ফিরে গিয়ে রাজা চীনের সম্রাটকে একটা চিঠি লিখলেন যে তার সেই চীন সাম্রাজ্যে এসে যেমন অট্টালিকা ভালো লেগেছে, তেমন সেখানকার মানুষদের আপ্যায়ন ভালো লেগেছে, রাজার এত বিশাল অসাধারণ বাগান ভালো লেগেছে, কিন্তু যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো চীন রাজার কাছে থাকা ওই নাইটিঙ্গেল পাখিটিকে এবং তার সুরেলা কণ্ঠ। এই চিঠি চীনের সম্রাট পেয়ে খুবই স্তম্ভিত হলেন যে তার দেশে এমন এক সুরেলা পাখি আছে কিন্তু তিনি নিজেই জানেন না সে কথা, এটা কেমন করে সম্ভব। চীনের সম্রাট তখন রাজসভার আয়োজন করলেন। রাজা রাজসভায় মন্ত্রী, শান্ত্রী, রাজপেয়াদা সকলকে ডাকলেন, ডেকে বললেন সে চিঠির কথা, আর সঙ্গে সঙ্গে হুকুম জারি করলেন যে এই পাখিটিকে আমার এক্ষুনি চাই, কেননা সেই পাখির গান আমি কেন শুনিনি আমার দেশে। তো তখন মন্ত্রী শান্ত্রী এরা বলল যে কে কি একটা চিঠি লিখেছে মহারাজ, আমরা এতদিন ধরে এখানে আছি, আমরা কোনো দিন এই পাখির কথা শুনিনি বা গানও শুনিনি, কে কি একটা চিঠি লিখেছে, তার ভিত্তিতে এত আয়োজন করে খুঁজতে যাওয়ার কি খুব দরকার আছে। রাজা তখন বললেন অবশ্যই দরকার আছে, জাপানের সম্রাটই চিঠি লিখেছেন, তিনি তো কোনো মিথ্যে কথা লেখেননি, আর যদি তোমরা একে গুরুত্ব না দাও আমি কিন্তু তাহলে শাস্তির ব্যবস্থা করব। তোমরা যে করেই হোক আজকে সন্ধ্যের মধ্যে ওই পাখিকে রাজদরবারে নিয়ে হাজির করবে, নইলে জুটবে বেত্রাঘাত। এ কথা শুনে মন্ত্রী তো ভয় পেয়ে গেল। তখন তারা বেরিয়ে পড়ল গ্রামের মধ্যে। সেই বনের চারপাশে, বাগানের চারপাশে যারা থাকে সেসব প্রজাদের জিজ্ঞেস করছে যে তোমরা কি এ ধরনের কোনো পাখি দেখেছো, ধূসর, ছোট্ট, খুব সুন্দর গান গায়। তখন সবাই বলছে না আমরা তো কখনো এমন পাখি দেখিনি। তো পাখিটি যেখানে থাকে আগেই বলেছি সেটা বাগানের একদম শেষ প্রান্ত, যেখানে সমুদ্র রয়েছে, সেখানে খুব বেশি কেউ থাকে না, ফলে তারা খুব বেশি জন জানেও না সে পাখির কথা। তাই মন্ত্রী শান্ত্রী রাজপেয়াদা সবাই তো খুব অস্থির হয়ে গেল। রাজা বলেছে বেত্রাঘাত করবে নয়তো শাস্তির ব্যবস্থা করবে, ফলে এই আদেশ তো আমাদের মানতেই হবে যে করে হোক, কিন্তু সেই পাখির খবর কে দেবে বলো তো। ওরা তো খুব অস্থির হয়ে উঠল, ভাবনায় পড়ে গেল। এমন সময় রাজার পাকশালায় একটি ছোট্ট মেয়ে সে ঘটনা দেখছিল। ও পাকশালায় সবার খাওয়ার পরে পাত কুড়োয়, যে যা কিছু এটো রেখে যায় সে সমস্ত কিছু কুড়িয়ে সে দুঃখিনী মেয়ে তার মায়ের জন্য নিয়ে যায় মাকে খাওয়াতে। তো সেই মেয়েটি থাকে ওই বাগানের একদম প্রান্তে যেখানে ওই পাখিটি থাকে, ফলে ওই বাচ্চা মেয়েটি একমাত্র পাখিটির গান শুনেছে ও পাখিটিকে চেনে বলে মন্ত্রীর কাছে এসে বলে, এবং সে বলে যে তোমরা আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেব সে পাখি কোথায় থাকে। এই শুনে সবার প্রাণে একটু বল এলো, যাক তাহলে পাখির সন্ধান পাওয়া গেল, এখন পাখিটিকে খুঁজে রাজসভায় নিয়ে আসতে পারলেই রাজার মন রক্ষা হবে। তো ওরা চললো সেই মেয়ের পিছু পিছু। মেয়েও তো খুব খুশি, কেননা সে তার বন্ধু পাখিটিকে রাজার দরবারের সমস্ত সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবে, তারও কি খুশি কম বলো। তো সে নিয়ে চলেছে নিয়ে চলেছে, বাগান তো অনেক লম্বা রাস্তা, সে তো শেষ হতে চায় না। কিছু দূর গিয়ে মন্ত্রী দেখলো একটা গরু ডাকছে হাম্বা হাম্বা রবে।
তখন মন্ত্রী বলল, এই তো এই তো নাইটিঙ্গেল, এই দিক থেকে সুরটা আসলো, ওইখানেই আছে মনে হয় নাইটিঙ্গেল পাখি। বাচ্চাটি হেসে উঠল। তখন বলল, না না ওটা নাইটিঙ্গেল না, ওটা তো গরুর ডাক। এখন মন্ত্রী তো কখনো পাখির ডাকই শোনেনি, কেননা তারা তো রাজসভার থেকে বেরিয়ে সেই বাগানের প্রান্তে প্রাকৃতিক শোভা দেখতে যায় না। তারা চিনতে পারেনি নাইটিঙ্গেল পাখির সুর। আর একটু দূরে যাচ্ছে, সেই রাস্তা ছেড়ে আরও গভীরে প্রবেশ করছে বাগানের। তখন একটা কোলা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং করে ডেকে উঠল। শান্ত্রী বলল, ওই যে ওইদিকে একটা সুর শুনতে পেলাম না, ওইখানেই আছে পাখিটি, তাই না? বাচ্চা মেয়েটি বলল, আরে না না এত অধৈর্য হচ্ছ কেন, এই তো চলে এসেছি, আর একটুখানি রাস্তা, ওটা তো ব্যাঙের ডাক গো, এদিকে এসো, আমার পিছু পিছু এসো, আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এই বলে মেয়েটি মায়ের কাছে এসে সেই পাত কুড়োনো মাকে খাইয়ে তারপর রাজসভার সমস্ত সদস্যদের নিয়ে গেল সেই গাছটির কাছে যেখানে তার বন্ধু নাইটিঙ্গেল পাখি থাকে। সেখানে গিয়ে সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। ওইদিকে সমুদ্রের গর্জন, এদিকে আকাশের নীল নীলিমা, সবুজ বনাঞ্চল, তার মধ্যে থেকে একটা মিষ্টি সুর ভেসে এলো। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। এই সুর শুনে সবাই তো স্তম্ভিত হয়ে গেল। সত্যি তো কি দারুণ একটা সুর কানে ভেসে এলো, কোথায় সে পাখি? তারা গাছের কাছে গিয়ে দেখলো একটা ছোট্ট ধূসর রঙের পাখি। সে যে অমন সুরে গান গাইতে পারে, এটা কিন্তু তাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না। তখন মন্ত্রী তার কাছে গিয়ে অনুরোধ করলো, নাইটিঙ্গেল পাখি, তোমাকে একটু আমাদের সঙ্গে রাজসভায় যেতে হবে, রাজার আদেশ। নাইটিঙ্গেল পাখি তখন বলল, আমি রাজসভায় গিয়ে কি করব? তখন মন্ত্রী বলল, রাজাকে গান শোনাবে, রাজা গান শুনবেন তোমার, তুমি চলো, এমন আদেশ কিন্তু সবার জন্য আসে না, তোমায় নিয়ে জাপানের রাজা একটা চিঠি লিখেছেন আমাদের রাজাকে, তারপরেই রাজা তোমাকে নিয়ে যেতে আদেশ করেছেন আমাদের। তখন নাইটিঙ্গেল পাখির একটু মন খারাপ হলো, প্রকৃতির এমন শোভা ছেড়ে রাজসভার ভেতরে চার দেওয়ালের মধ্যে ওর কি আর গান আসবে, তবু রাজার আদেশ যেতেই হবে। নাইটিঙ্গেল একটু খুশি হলো মনে মনে, গেল তাদের সাথে বন্ধুকে বিদায় জানিয়ে। রাজা নাইটিঙ্গেল পাখিকে দেখে ভীষণ খুশি হলেন। তার জন্য সোনার দাঁড় বানানো হয়েছে, সেই দাঁড়ে বসে নাইটিঙ্গেল পাখি রাজাকে রাজদরবারে গান শোনাবেন প্রত্যেক দিন একটা করে। রাজা নাইটিঙ্গেল পাখির সেদিন বিশ্রামের ব্যবস্থা করে পরদিন সকালে রাজসভায় নাইটিঙ্গেল পাখিকে গান শোনাতে আদেশ করলেন। নাইটিঙ্গেল পাখি গান ধরল। রাজসভায় সকলে সে সুর শুনে অবাক হয়ে গেল। রাজার দুগাল বেয়ে চোখের জল পড়তে লাগলো, এত সুন্দর সুর তাতে এত মায়া, রাজা তো মোহিত হয়ে গেলেন। এমনভাবেই বেশ চলছিল, নাইটিঙ্গেল পাখিও মনের খুশিতে গান গাইছিলেন। প্রত্যেক দিন সকাল সন্ধে রাজাকে নাইটিঙ্গেল পাখি নিয়ম করে গান শোনাত। এমনভাবে চলতে চলতে হঠাৎ রাজসভায় একদিন এক কারিগর এলো। সে তার সঙ্গে নিয়ে এলো এক দারুণ পাখি, সেটা হলো এক যন্ত্রচালিত পাখি, কিন্তু সে পাখি দেখতে অসাধারণ সুন্দর। তার সোনার দেহ, মুক্ত খচিত ডানা, মণি মাণিক্য হীরে জহরতের লেজ, সে অসাধারণ। তাকে চাবি দিলে সে প্রায় নাইটিঙ্গেলের সুরেই খুব সুন্দর করে গান শোনায়,
আর সে সময় তার ডানা মেলে দেয়। সে ডানা চকচক করে ওঠে, লেজের শোভা দেখার মতো, দেহ সোনার অঙ্গ। সে তো একেবারে ঝলমল করে ওঠে গান শোনাবার সময়। রাজা তো ভীষণ খুশি হলো, এই কলের পাখিও রাজা রাজসভায় রাখবেন বলে ঠিক করলেন। আর কারিগরকে খুব সুন্দর সমস্ত উপহার দিয়ে বিদায় করলেন। নাইটিঙ্গেল পাখির একটু মন খারাপ হলো, তাকে কলের পাখির সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে হবে, কি আর করা, রাজার আদেশ। তেমনটাই চলতে থাকলো। রাজা দুজনকেই একসঙ্গে গান ধরতে বলেন, কলের পাখিকে চাবি দিয়ে 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 ঘোরাতে হয়, তবে সে একটা গান গায় এবং আসল নাইটিঙ্গেল পাখিও তার সঙ্গে সুর মিলিয়ে একটা সুন্দর গান করে। কলের পাখিও যে গান গায়, নাইটিঙ্গেল পাখিও সে গান গায়। কিন্তু নাইটিঙ্গেল পাখির এই পরিবেশ ভালো লাগছিল না। সে যতদিন নিজে নিজে গান গাইত তার তবুও ভালো লাগত, কিন্তু এই কলের পাখির সঙ্গে যান্ত্রিকভাবে গান গাওয়ায় তার মনের আনন্দ খুব একটা ছিল না। সে একদিন সকালবেলা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। রাজা রাজসভায় এসে দুজনকেই গান ধরতে বললেন, কিন্তু দেখা গেল আসল নাইটিঙ্গেল পাখি সেখানে আর নেই। রাজা সেটা নিয়ে খুব একটা ভাবলেন না, কেননা তার কাছে তো কলের পাখি আছে। সে দেখতে যেমন সুন্দর, তার গলার আওয়াজও যেন একেবারে নাইটিঙ্গেল পাখির মতোই, আসল নাইটিঙ্গেল পাখির মতো, তো তাকে চাবি দিলেই সে গান করে। কিন্তু সে একটি গান জানে, যে গানটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে আর কি। তো সে গানটা রাজা শুনতে 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 একদিন হলো কি, সে কলের পাখি হয়ে গেল বিকল। এইবার কারিগরকে ডাকা হলো, কারিগর সারিয়ে দিয়ে গেলেন। কিন্তু সারিয়ে দিলে হবে কি, সে কলের পাখি কিন্তু রোজ আর গান গাইতে পারছে না। তখন বলা হলো, এ কলের পাখিকে একবার দম দিলে সে বছরে একটি করে গান শোনাতে পারে। রাজা তাতেই রাজি হলেন, বছরে একটি করে পাখি গান শোনায়, সেই যে গানটি তার মধ্যে আগের থেকেই সেট করা আছে সেই গানটা শোনায়। রাজা তাই শুনছিল, কিন্তু একটা সময় সেটাও গেল বিকল হয়ে, রাজা আর গান শুনতে পাচ্ছেন না। কি হবে, আসল নাইটিঙ্গেল পাখিরও খোঁজ মিলছে না, কেউ খোঁজ করেও নি, কেননা তার কাছে তো কলের পাখি ছিল। তার যেমন সুন্দর অবয়ব, তেমন সুন্দর সে দেখতে, হিরে মুক্ত মানিক সোনা জহরাতে ঢাকা সে পাখি। কিন্তু তাহলে কি হবে, কলের পাখি তো কারিগরের তৈরি, আর আসল নাইটিঙ্গেলের মধ্যে তো প্রাণ রয়েছে। রাজা এভাবে মনের দুঃখে গান না শুনতে পেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে লাগলেন। রাজা একেবারে শয্যাশায়ী, কোনো ওষুধ পথ্য কিছুই কাজে লাগে না। রাজা শুয়ে শুয়ে একদিন খুব দুঃস্বপ্ন দেখলেন, এবং দুঃস্বপ্ন দেখে তিনি চমকে উঠলেন। তিনি প্রথম দিন নাইটিঙ্গেল পাখির গান শুনে বলেছিলেন, আমার সোনার চটি জোড়া তোমাকে উপহার দেব। নাইটিঙ্গেল পাখি কি তাই রাগ করে চলে গেল, কারণ সে বলেছিল আমার কোনো উপহার লাগবে না মহারাজ, আমি উপহার দিয়ে কি করব, আমি প্রত্যেক দিন একটা করে সুন্দর সুন্দর গান আপনাকে শোনাবো, ওতেই আমার হবে। রাজা মনে মনে নাইটিঙ্গেল পাখিকে ভীষণ খোঁজে, কিন্তু নাইটিঙ্গেল পাখির তো আর খোঁজ মিলছে না, কারণ সে তো হারিয়ে গেছে প্রকৃতির মাঝে, সে তার মনের আনন্দে সেখানে বেঁচে আছে। কিন্তু এদিকে রাজা কলের পাখিকে গুরুত্ব দিতে গিয়ে আসল পাখির কদর করেননি। রাজা দুঃস্বপ্ন দেখেন, কেঁপে কেঁপে ওঠেন, এবং মনে মনে ভাবেন, এই বুঝি আমি মরে গেলাম। মন্ত্রী শান্ত্রী রাজপেয়াদা সকলের খুব মন খারাপ, তারাও ভাবছে এই বুঝি রাজা চলে গেলেন, তারা অনাথ হয়ে গেলেন। তারপর একদিন রাজা বিছানায় শুয়ে রয়েছেন একা,
ঘরে কেউ নেই। সে সময় জানালার পাশের গাছ থেকে হঠাৎ একটা সুর ভেসে এলো ভীষণ মিষ্টি। রাজা ভাবছেন তিনি বোধহয় স্বপ্ন দেখছেন, কিন্তু না, যখন ঘরে কেউ রইল না তখন সেই নাইটিঙ্গেল পাখি রাজার ঘরের জানালার কাছে এসে চুপ করে বসে থাকলো এবং রাজা তার দিকে তাকিয়ে বলল, তুমি কোত্থেকে এলে? তুমি তো আমায় ছেড়ে চলে গিয়েছিলে অভিমান করে। নাইটিঙ্গেল পাখি বলল, তোমার তো আমার থেকে কলের পাখির গানই বেশি ভালো লাগতো। তুমি আমার সঙ্গে তাকে গান না গাইয়ে তার সঙ্গে আমায় সাজুজ্য রেখে গান গাইতে বলছিলে, এটা আমার ভালো লাগেনি রাজা, তাই আমি আর ওই দম বন্ধ করা পরিবেশে থাকিনি, আমি চলে গিয়েছিলাম। কিন্তু আমি কিন্তু তোমার সমস্ত খবর রেখেছি, কারণ আমি তো তোমায় ভালোবাসি। তোমার মনের খবরাখবর রাখা, তোমার শরীরের খবরাখবর রাখা, এ তো আমার কর্তব্য, তাই না? আমি কিন্তু সব জানি, কিন্তু আমি তোমার কাছে আসতে পারিনি। এই যে এলাম, আমি তোমায় এবার থেকে রোজ গান শুনিয়ে যাব, কেমন? রাজা তো এ কথা শুনে ভীষণ খুশি হলো। সে কিন্তু আর নাইটিঙ্গেল পাখিকে সোনার দ্বারে রাজসভায় আসতে আহ্বান করল না, সে প্রকৃতির মাঝখান থেকেই রাজাকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর সুরে গান শুনিয়ে সুস্থ করে তুলতে লাগল। রাজা এক সময় সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং যেদিন তিনি ঠিক করলেন যে আজকে থেকে তিনি পুনরায় সেই রাজসভায় সেই পুরনো ভূমিকায় ফিরে যাবেন, সেদিন সকালেও নাইটিঙ্গেল পাখি রাজার জানালায় এসে একটা গান শোনালো আর সেই গানে রাজাও গলা মেলালেন। ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। দুজনের মধ্যে ভালোবাসার এই সুর তাল মিলেমিশে খুব সুন্দর একটা গল্প শেষ হলো। গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর এর থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা অনেক সময় খুব সুন্দর চকমকে খুব চট জলদি কাজ করতে পারে এমন জিনিসের কদর করতে গিয়ে আমরা কিন্তু আমাদের কাছে থাকা অমূল্য আসল জিনিসের কদর করতে ভুলে যাই এবং এক সময় সেটা হারিয়েও ফেলি। অনেকে সে হারানো জিনিস ফিরে পায়, যেমন রাজা পেয়েছিলেন, অনেকে চিরতরে হারায়। তাই আমাদের কোন জিনিসটা অমূল্য আর কোন জিনিসটা দেখতে চকচকে ও সুন্দর তার মধ্যে পার্থক্য করতে জানতে হবে, আমাদের নিজেদের জন্যই জানতে হবে, তাই না? ভালো থেকো, পরের গল্প নিয়ে পরের রবিবারে আবার চলে আসবো, কেমন?